রশ্মিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল, প্রতিবাদে সরব বলিউড। আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন রশ্মিকা। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা পুষ্পা থেকে শুরু করে প্রতীক্ষিত সিনেমা অ্যানিমেল এর জন্য ভক্তদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়ে চলেছেন। কিন্তু সম্প্রতি একটি ভিডিওর জন্য তুমুল সমালোচনার মুখে পড়েন রশ্মিকা। ভিডিওতে দেখা যায় এক নারী লিফটে ঢুকছেন। ওই নারীকে যে পোশাকে দেখা যায়, সাধারণত রশ্মিকাকে তেমন পোশাক পরতে দেখা যায় না। পরে জানা যায় ভিডিওতে রশ্মিকার চেহারা দেখা গেলেও ওই নারী আসলে রশ্মিকা নন। এটি একটি ডিপ ফেক ভিডিও। ডিপ ফেক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটি প্রযুক্তি যেখানে নির্বিঘ্নে প্রকৃত ভিডিও ফুটেজ পরিবর্তন করে ব্যক্তির চেহারা ও শারীরিক অবস্থা অন্য কোনো ব্যক্তির সঙ্গে প্রতিস্থাপন করা যায়। সাধারণত বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই প্রযুক্তি বেশি ব্যবহার করা হতে দেখা যায়। মূলত আসল ভিডিওটি একজন ব্রিটিশ ভারতীয় বংশোদ্ভূত নারী যারা পাটেলের, যার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক ফলোয়ার রয়েছে। তিনি 9 অক্টোবর ভিডিওটি আপলোড করেছিলেন। রশ্মিকার ডিপ ফেক ভিডিওটি দেখে সেটি যে নকল শনাক্ত করা খুবই কঠিন, যার ফলে অনেকে ভিডিওটি আসল ভেবে রশ্মিকার সমালোচনা করে। সোমবার 6 নভেম্বর সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন রশ্মিকা। ওই স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, নেট দুনিয়ায় আমার ডিপ ফেক ভিডিও ছড়িয়ে পড়ার বিষয় নিয়ে কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত, আর এই শঙ্কা শুধু নিজের জন্য না, বরং তাদের প্রত্যেকের জন্য যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে বিভিন্নভাবে ক্ষতির মুখে পড়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে এই সময়ে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজ জীবনে ঘটত, তাহলে আমি কিভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা। সম্মানিত দর্শক, রশ্মিকাকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।